नमस्कार बंधुरा आपनारा देखछेन टेक सपोर्ट यूट्यूब चैनल आबारो शुरू होते जाच्छे 45 दिन लकडाउन आमादेर देश जुड़े आबारो नाकि 45 दिन सम्पूर्ण लकडाउन होते जाच्छे एमनटा किन्तु विभिन्न माध्यम थेके खबर पाओया जाच्छे। आजकेर एई भिडियोते आपनादेर एई खबरटी सम्पर्के विस्तारितभावे जानाबो। सत्यि कि आमादेर देशे पुनराय आबार 45 दिन लकडाउन होते जाच्छे नाकि एर पेछने अन्य कोनो गल्प रयेछे, आजके आपनादेर एई सम्पर्के विस्तारितभावे जानाबो। तार आगे आपनारा जारा एखोनो पर्यन्त आमादेर चैनल टेक सपोर्टके सबसक्राइब करेननि तारा करे सबसक्राइब करुन और बेल आइकनटी अन करे दिन, भिडियो अवश्यई एखोनो एकटी लाइक करे दिन। चलुन ताहले एखन आमरा एई खबरटी सम्पर्के एकटु विस्तारितभावे जेने नेब। आर आपनादेर सुविधार्थे आपनादेर साथे सरासरि जोगाजोग करार जन्य आमरा आपनादेर जन्य ह्वाट्सएपे ग्रुप चालू करेछि एबं टेलिग्रामे चैनल चालू करेछि। ओई दुटो जायगा अवश्यई आपनारा जयेन करे जान। ओई दुटो जायगा जयेन करले आमादेर साथे सरासरि आपनारा जोगाजोग करते पारबेन। ओई दुटो लिंक आमादेर भिडियो डेसक्रिप्शने पेये जाबेन, ओखाने चेक करे आपनारा सबाई जयेन करे जान। एबार एई महामारी ठेकाते देश जुड़े आबारो नाकि 45 दिनेर जन्य लकडाउन जल्पनार उत्तर दियेछे। एई खबरेर जन्य उत्तर दियेछे किन्तु पीआईबी, माने आमादेर देशेर पीआईबी प्रेस इनफरमेशन ब्यूरोर पक्ष থেকে উত্তর দেওয়া হয়েছে। এই সম্পর্কে, এই খবরের সত্যতা সম্পর্কে তারা কিন্তু ক্লারিফিকেশন করেছে। এই সংক্রমণ এখনো পর্যন্ত বেলাগাম, আমাদের দেশে বর্তমানে কিন্তু সংক্রমণ এখনো যথেষ্ট কন্ট্রোলের মধ্যে আসেনি। ফলে দেশ জুড়ে যখন আনলক প্রক্রিয়া কার্যকর করার মরিয়া চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে, দেশের মানুষ সবাই কিন্তু একে কন্ট্রোল করার চেষ্টা করছে, তখন মানুষের মনের কোণায় বাসা বাঁধছে ভয়। সেই ভয়কে উস্কে দিয়ে সাম্প্রতিক এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি বিবৃতি, একটি পোস্ট লক্ষ্য করা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে, দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে একটি পোস্ট দিয়ে জানানো হয়েছে আগামী 25 সেপ্টেম্বর থেকে, আগামী 25 সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে ফের সম্পূর্ণ লকডাউন চালু হবে। কিন্তু এই খবরের আসল সত্যতা কী রয়েছে, এর পেছনে কী রয়েছে? পিআইবি মানে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে ফ্যাক্ট চেকিংয়ে জানানো হয়েছে বিষয়টি গোটাটাই গুজব, এই খবরের কোনো সত্যতা নেই। আপনারা আবারও একবার শুনে রাখুন, জেনে রাখুন, এই খবরের কোনো সত্যতা নেই। আপনারা যদি এই খবর পেয়ে থাকেন, এই পোস্ট যদি আপনারা বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে থাকেন, তবে এই খবরে একেবারেই বিশ্বাস করবেন না। এটি একেবারেই একটি ভুয়ো খবর, ভুয়ো পোস্ট, এটি একেবারেই একটি গুজব ছড়ানোর জন্য পোস্ট করা হয়েছে। দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে এমন কোনো ধরনের পোস্ট, এমন কোনো ধরনের নির্দেশ এখনও পর্যন্ত জারি করা হয়নি। এটা একেবারে ইচ্ছাকৃতভাবে কিছু সংখ্যক মানুষজন এমন ছড়াচ্ছে, মানুষের মনে ভয় ধরানোর জন্য এমন গুজব ছড়াচ্ছেন। এমনকি জাল করা হয়েছে দপ্তরের প্যাডও, দপ্তরের প্যাড সিল জাল করে নোটিশটিকে এমনভাবে বানানো হয়েছে দেখে মনে হবে যে অরিজিনাল নোটিশ, তা কিন্তু একেবারেই নয়, এটি একেবারে একটি ভুয়ো নোটিশ। গোটা গোটা অক্ষরে সেখানে লেখা রয়েছে 25 সেপ্টেম্বর মধ্যরাত থেকে পুনরায় লকডাউন করা হোক, এমনটাই নাকি জানানো হয়েছে, তা কিন্তু একেবারে নয়, এটি একেবারেই একটি মিথ্যে এবং গুজব। বর্তমানে আমাদের দেশ আনলক পর্যায়ে চলছে, ধাপে ধাপে আনলক করে দেওয়া হচ্ছে, আমাদের দেশের বিভিন্ন মাধ্যমগুলোকে আনলক করে দেওয়া হয়েছে। লোকাল ট্রেন ধীরে ধীরে চালু করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন মাধ্যম, অফিস, আদালত ধীরে ধীরে খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, রাজ্যে রাজ্যে চালু করা হয়েছে সরকারি বাস পরিষেবা, আন্তঃরাজ্য বিমান পরিষেবাও কয়েকটি জায়গায় চালু হয়েছে। এই অবস্থায় লকডাউনের কোনো ধরনের সম্ভাবনা নেই, কোনো ধরনের চেষ্টাও বা কোনো ধরনের উদ্যোগ এই মুহূর্তে নেই, তাই এই মেসেজটির কোনো গুরুত্ব দেবেন না, আপনারা একেবারেই বিশ্বাস করবেন না। যাই হোক, আশা করি এই মেসেজটি সম্পর্কে সত্যতা আপনারা বুঝতে পারলেন। আর এই ভিডিওটি, এই খবরটি জেনে যদি আপনাদের ভালো লাগে, তবে এখন একটি লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন।